সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 20 জুন 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আয়োবালি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাট সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। তো এর আগে এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা ও প্রেগনেট গরু বিক্রি করা হতো। তো এবার আসার পরে দেখলাম বেশ কিছু গাভী উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দুধের গাভীগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। আর আপনারা যারা আছেন দুধের গাভী কিনতে চান, এখান থেকে এসে কী কী সুযোগ সুবিধা নিয়ে এই গাভীগুলো কিনতে পারবেন সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি বাজান। তো এতদিন তো এখান থেকে বকনার প্রেগনেট গরু বিক্রি করতেন, এবার আসার পর দেখলাম বেশ কিছু গাভী সংগ্রহ করছেন। এবার এই কিছু মানে আমার 15টা মতো গাভী প্রেগনেট সহ আছে। এটা একটা খামারে আমার একটা মানে খুব ক্লোজ লোকের কাছে উনি আবার গরুগুলো বিক্রি করলো, তো আমি আবার এই গরুগুলো লিচ্ছি আর কি। আচ্ছা, আমার তো মূলত বকনায়, আমার মূলত প্রেগনেন্ট মুখ বকনা দিয়ে কাজ। তারপরে এবার আমি কটা ভালো মানের একটা গাভী উঠাইছি একটা খামার থেকে, এই গরুগুলো আপনি নিয়ে আসছেন। জি জি, ওনারও বিক্রির প্রয়োজন, এই কারণে নিয়ে আসছেন। হ্যাঁ, প্রয়োজন ওই জন্য নিয়ে আসছি। তো গরুগুলো খুব ভালো মানের গরু, আমি যেহেতু দেখাও, দেখালে দর্শক বুঝবে এখানে আমার 16-17 থেকে শুরু করে 20-22 পর্যন্ত দুধের আছে। একটা গরু আছে 25, দুই বেলায় 25 আছে। দর্শকের উদ্দেশ্যে বলা থাকে, সর্বপ্রথম বলা থাকে মহান আল্লাহর কাছে, মানে আল্লাহর লাখ কোটি শুকরিয়া যে আমাকে সুস্থভাবে ভালো রাখছে, এভাবে আমি চলাতে পারছি বা চলছি, তারই তার কিছু সব কিছু তারই আর কি। কারণ তার কাছে আমার কৃতজ্ঞতা আল্লাহর কাছে জানা এটাই, যে আল্লাহ এভাবে যেন চলায়, এটা আমার বলা প্রথম। আর তারপর দর্শকের উদ্দেশ্যে বলা থাকে, যেহেতু আমি প্রেগনেন্ট গরুগুলা যাকে দেব সে চেক করে নিবে, দুধের গরুগুলা যেগুলো আমি যেটা বলবো সেটা দুধ আপনি সে আসে দেখে শুনে নিবে, যদি দেখে নাও নেয় মোবাইলেও নেয়, আমি যেটুকু বলবো যদি সেটুকু না হয় তারপরে সেটা আমাকে বলবে যে ভাই এটা কথার কাজে কেন মিল হলো না, সেটা কথা আমার সাথে বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন এবার আপনার গরুগুলো দেখি, আর গরুগুলো সম্পর্কে আপনি আমাদের একটু জানান। আচ্ছা দেখুন, দেখো তো কাকা, আপনার শুরুতেই একটা সাদা কালো বড় সরু গরু আছে, এটা কোন জাতের গরু? এটা ফিজিয়াম বাবা, ফিজিয়ান জাতের একটা গরু। ফিজিয়ান, এই গরুটার বয়স কয় দাঁত? এটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে? জি। এখন সঙ্গে কি বাচ্চা আছে? এখন বকনা বাচ্চা, বাচ্চাটা ওই সামনে বাঁধা। হ্যাঁ, সামনে বাঁধা। তো এই গরুটার কতটুকু দুধ দহন করতে পারে? এটা দুই বেলা দিয়ে আমি 22-23 দুয়াচ্ছি, এখনো রানিং। 22-23 কেজি রানিং দহন করতেছেন, কোনো দর্শক চাইলে এখানে এসে দহন করে দেখে নিতে পারবে। নিতে পারবে, তবে এই গরুটা আমার এক ভাই নিছে, দেখবে দর্শক আসলে গরুগুলা কত বড়, দেখো কত মানসম্মত। হ্যাঁ, এগুলা দোয়ানো খুব আরাম, কোনো কিচ্ছু বলে না, একবারে স্বাধীন, একবারে উনি দেখে শুনে দুই বেলা আসি আমার কালকে। হ্যাঁ, কালকে বিকালে দোয়া এসছে, এখন দোয়া হবে। একটা বকেয়া নিচ্ছে আর 4টা বকনা নিচ্ছে। 4টা বকনা নিচ্ছে, তো এটা যেহেতু বিক্রি হয়ে গেছে না দেখে। আচ্ছা, এই পাশে 2 নম্বর যে সাদা কালো একটা গরু আছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম, দাঁতের দিকে 4টা ছিল, 6টাই যাচ্ছে। 6 দাঁত, এটা সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা? জি। আচ্ছা, এখন এই যে সঙ্গে যে বাচ্চাটা আছে, হ্যাঁ এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বাচ্চা তো বড় শুরু। হ্যাঁ, বাচ্চা একটু বড় শুরু হয়ে গেছে, বাচ্চার বয়স মোটামুটি 2 মাস 1.5 মাস 2 মাস হবে। 2 মাসের মতো হবে। হবে, আবার কি কনসেপ্টে আসছে? কনসেপ্টে হয়েছে, কিন্তু এখন ওটা শিওর নি, প্রায় 15-20 দিন ধরে কনসেপ্ট গিয়েছে আর কি। চেক দেওয়া যাবে না? না না, এটা হিটার ছিল, বেজ দিয়ে দিছি। আপনার দুধ দেখে নিতে হবে। জি।
এইটার দুই বেলা কতটুকু এটা দুই বেলা দুধ আছে এখন দুই বেলা 17 18 পাচ্ছি আমি এখন আপনি দুই বেলা 17 18 পাচ্ছেন সকালে কতটুকু সকালে 12 কোনদিন 12 কোনদিন 13 হ্যাঁ বিকালে 6 7 এরকমই আর কি আর 20 পারে যাবে গোড়াগুলো আর রেস্ট পালে গোড়া যে বডি পিকচার আছে যেগুলো ইয়া আছে সেগুলো দেখলে পারে বুঝবে দর্শক যে আসলে কত বড় গরুটা মানসম্মত হ্যাঁ গোটাই যে ট্রাকে আনতে লাগি এখানে একটু হ্যাঁ একটু একটু হয়ে যায় আগে দর্শককে দেখাই দেই গাড়িতে হ্যাঁ গাড়িতে আনতে লাগি গাড়িতে আটে নাই তো ওই পাশে ডালায় লাগে একটু ক্ষত হইছে একটু এই চামড়াগুলো ছিলে গেছে এটা একটু সেরে যাবে আচ্ছা একটু সময় লাগবে আর কি এটা দুধ এখন 16 17 লিটার আপনি দহন করে দেখাই দিই দহন করে দেখে দেব এটার সঙ্গে বকনা বাচ্চা এই দুই নাম্বার গরুটার দাম কেমন এই গরুটার দাম পড়বে 2 লক্ষ 60 হাজার 16 17 লিটার দুধ দহন করে বুঝাই দিবেন আর দাম 2 লক্ষ 60 হাজার হ্যাঁ দুধ দেখার পর দর্শক দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম একটু থাকবে সুযোগ আমার কাছে থাকে সব সময় আর গরুটা আসলে কত বড় হ্যাঁ এটা হ্যাঁ এটা দেখতে হবে এটা দেখতে হবে সরজমে দেখতে হবে যে আসলে 5 ফুট কিন্তু উচ্চতায় আছে গোটা আর এর মানে 7 ফুটের উপরে লম্বায় আছে গোটা এটা দর্শক এসো দেখে তারপর যাচাই এটা আর কি তিন নম্বরে যে সাদা কালো গরুটা আছে এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়াম হ্যাঁ এই গরুটার বয়স এটা বয়স দুই দাঁত ছিল আর দুইটা দাঁত ভাঙছে চার দাঁত হ্যাঁ এটা কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিবে 7 মাস প্রেগন্যান্ট 7 মাসের প্রেগন্যান্ট প্রথম বাচ্চা দিবে জি এখন তাহলে এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে দুধ নাই আর বাচ্চাও নাই জি তো প্রথম বাচ্চা দিবে বকরা থেকে গাভীর দিকে যাচ্ছে জি 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 আচ্ছা উলান পালানো আসা শুরু করছে বাটগুলো সব ঠিকঠাক আছে সম্পূর্ণ ঠিকঠাক তারপরে দেখে শুনে নিবে যে এগুলা বান বুনগুলা কত টন্টা এগুলা যে নিবে সে দেখে নিবে আর তারপরে আমি বলার পরে যদি বানে কোন সমস্যা হয় গাঁটে কোনো খারাপ থাকে তাহলে এটা আমি কখনো দেব না তাকে রিটার্ন হ্যাঁ আচ্ছা তো এইটা আপনার সিরিয়াল নাম্বার 3 এই গরুটার আপনি দাম চাইছেন কেমন এগুটার দাম পড়বে 3 লাখ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা এই অবস্থায় দাম চাইছেন হ্যাঁ দর্শকের পছন্দ হলে এটা কথা হচ্ছে বাবা হয়তো দর্শক মন্তব্য করতে পারে যে গরুটা কেন দিয়ে কিনল কিন্তু আসলেও যারা গরু চিনে বা যারা এগুলো পুষে এটা এই গরুগুলোর দিক তাকাইলে বুঝতে পারবে কত টাকা অ্যামাউন্টের গরু এর বডি পিকচার দেখবে ওর জাত মান হ্যাঁ এগুলো সম্পূর্ণ দেখে বিচার বিশ্লেষণ করে বলবে 3 লাখ 20 হাজার 3 নম্বর গরুটার দাম ছ দরদামের সুযোগ আছে একটু থাকবে এই পাশে 4 নম্বর আরেকটা বাচ্চা সহ গরু আছে চলেন এই গরুটা একটু দর্শকদের দেখাই এটা হলস্টাইন ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়ান জি এই গরুটার বয়স এটা 4 দাঁত 4 দাঁত জি প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা তো এখন সঙ্গে কি বাচ্চা আছে এটা আড়ি বাচ্চা ছাড় বাচ্চা চার বাচ্চা আছে আর বাচ্চার বয়স বাচ্চার বয়স বোধহয় 1.5 মাস হবে 1 মাস পার হয়ে গেছে আর কি আপনি তো আরেকটা ফার্ম থেকে নিয়ে আসছেন হ্যাঁ না এগুলো আমি তো কখনো মিথ্যা কথা ওইভাবে বলবো না যে আমি হয়তো এটা লুকায় লাভ নাই এটা গরু যারা চিনে বা গরু কিনতে তাহলে দেখবে যে বাচ্চাটা বয়স কতটুকু হয়েছে ওরা অনুভব করতে পারে হ্যাঁ এই গরুটার এখন আপনি রানিং কতটুকু দুধ এটা দুধ রানি আমি 20 লিটারের উপরে পাচ্ছি 20 লিটারের মধ্যে থাকবে আর কি দুই বেলায় 20 লিটার দুধ দহন করে বুঝাই দিবেন বুঝাই দিব সকালে কতটুকু পান সকালে 14 সকালে 14 হ্যাঁ বিকালবেলা 7 7.5 7 7.5 দুই বেলা 20 লিটার দুধ এখানে দর্শক এসে দহন করে দুধটা বুঝে দরদাম করে নিতে পারবে একবারে দেখে শুনে দরদাম করে নেবে দুধ আমি যেটা বলছি এটা দোয়াই নেবে 100 টাকা কম পড়লে পরে উনি নেবে না দরকার নাই হ্যাঁ 100 কম পড়লে উনি নেবে না এটার সিরিয়াল নাম্বার 4 হ্যাঁ এটার দাম এটার দাম পড়বে 3 লাখ 10 হাজার টাকা 3 লক্ষ 10 হাজার টাকা 4 নাম্বার সিরিয়ালের গরুটা আর দুধ 20 লিটার তাকে দুই বেলা দহন করে মিটারে মেপে দেখায় তারপরে মেপে দেখায় দিব যদি দুধ হয় নেবে না হলে নেয় না নালে প্রয়োজন নাই আচ্ছা এই পাশে 5 নাম্বার একটা সাদা কালো গরু আছে ওটা হলস্টাইন ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়ান এই গরুটার বয়স এটা বয়স 6 দাঁত হয়েছে 6 দাঁত হয়েছে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এখন সঙ্গে কি বাচ্চা আছে এখন বকনা বাচ্চা ওই যে সাদা লাল জি 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 বাচ্চার বয়স বাচ্চাটা কমে 15 20 দিন হবে 15 দিন মতো এরকম বয়স হবে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ একদম সুস্থ সবল গরু সুস্থ সবল কোনোটা কোনো রকম সমস্যা হলে ওটা দেব না কাউকে চলিব না সেটা রেখে অন্যটা নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা তো এইটার এখন দুধ কতটুকু আপনি দহন করতে পারেন এটা দুধও 18 19 এরকম পাচ্ছি আমি দুই বেলা দুই বেলা দহন করতে পারেন এটা 20 লিটার পারে যাবে তবে আমি 1 কেজি কম বলবো যেহেতু উনি যাতে আমাকে হ্যাঁ দহন করে বুঝে পারে হ্যাঁ এই যে পুলনটা দেখছো দোয়ানোর পরে কিছু থাকে না একদম তো এটা দুই বেলা 18 19 লিটার দুধ আপনি দহন করে দেখাই দেখাই দেব একবার দেখাই দেব এটার সিরিয়াল নাম্বার 5 জি আর বাটটা সবগুলো সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ দেখে নেবে বাটে উলানে কোনো সমস্যা থাকলে সে নেবে না তারপরে যে নেবে যেহেতু আরেক টাকার গরু হ্যাঁ এখানে এসে সবকিছু হ্যাঁ যেহেতু এটা দুধের গরু এটা দেখে যে আসুক আসি দেখে নিয়ে গেলে ওটা ভালো হয় আমার জন্য ভালো হবে ওনার জন্য ভালো হবে কারণ হ্যাঁ দুধটা দুধটা দুই বেলা দেখে নিল আমি সকালে কতটুকু দোয়াইলাম বিকালে কতটুকু দোয়াইলাম হ্যাঁ এটা দেখে নিয়ে গেলে পরে
উনি সঠিক পাবে। এটা সিরিয়াল নাম্বার 5। জি। এই গরুটার দাম? এটার দাম পড়বে 2,75,000। 2,75,000 এই অবস্থায় চাইছেন। জি। দর্শক দুধ দহন করার পরে প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে। থাকবে, একটু সুযোগ থাকবে। আচ্ছা। এই পাশে 6 নম্বর যে সুন্দর করে আরেকটা গরু, ওটাও হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স? ওটাও দ্বিতীয় বাচ্চা, ওটা এটা সময় একই বয়সে আছে। দ্বিতীয় বাচ্চা, এখন বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। বাচ্চাটা ওই পাশে রাখা আছে? হ্যাঁ, ওই সামনে বাঁধা আছে। সামনে বাঁধা আছে। এই যে এটা বকনা বাচ্চা, সাদা কালো। হ্যাঁ হ্যাঁ। বাচ্চার বয়স? বাচ্চা ওটা ওরকমই হবে, 15-20 দিনের মতো হবে। এই দুটো বাচ্চা দুই একদিন আকপাস বাচ্চা দাও আর কি। আচ্ছা, তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল বাজার। আচ্ছা, তো এইটার থেকে কতটুকু দুধ আপনি দহন করতে পারেন? এটা এটা প্রায় সেম সেম 1 কেজি 19-20 হয়। এখন কথা হচ্ছে যে গরুটা একদিন এমন তেমন খাওয়া হলে একদিন 1 কেজি বেড়ে যায়, আবার 1 কেজি কম বেশি হয়, আবহাওয়ার কারণে হইতে পারে, খাওয়া দাওয়ার কারণে হইতে পারে। তবে 20-এর মধ্যে থাকবে দুটা গরু, ইনশাআল্লাহ এর কোনো মিস হবে না। দহন করে দেখে নিতে পারবে না। আচ্ছা, তো এটার সিরিয়াল নাম্বার 6। 20 লিটার দুধ আপনি দহন করে দিয়েছেন। হ্যাঁ, দুধ আমি যেটা বলছি এটার চেয়ে 2 কেজি বেশি পাবে ইনশাআল্লাহ, তো 1 কেজি কম হবে না, কম হবে না, এটা নিশ্চিত। তো এই 6 নম্বর গরুটার দাম কেমন? এই দুটো গরু একই দাম পড়বে বাবা, 2,75,000। জি। আচ্ছা, দর্শক দরদাম করলে আরেকটু কমবে। জি। আচ্ছা, এই পাশে 7 নম্বর যে গরুটা, এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম। হ্যাঁ হ্যাঁ। এই গরুটার বয়স? এগুলোটা বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। কয় নাম্বার বাচ্চা? এটা 5 বাচ্চা। প্রথম বাচ্চা? জি। সঙ্গে কোন বাচ্চা? বাচ্চাটা ওই যে সামনে কাবু বাচ্চাটা, ওই সামনে। হ্যাঁ, সব সামনে। আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চার বয়সটা কত? 20-22 দিন হবে। 20-22 দিন হবে। জি। তো এটার দুধ কতটুকু আছে? এটার দুধ এখন মোটামুটি আমি দুই বেলা দিয়ে 14-15 পাচ্ছি। দুই বেলা দিয়ে এখন 14-15 লিটার আপনি দহন করতে পারেন। জি। দর্শক আসলে এই দুধটুকু দহন করে দেখে নিতে পারবে। একবারে দেখে নিবে, একবারে দুধ দোয়া দেখে নিবে, সম্পূর্ণ সুস্থ আছে কিনা দেখে শুনে তারপর নিবে। গরুটা দেখো একটু খাইতে হয়তো কোম্পানি অনেক মানসম্মত গরু, কিন্তু আসলে বডিটাতে একটু স্বাস্থ্যটা কমায় এটা আর কি। এইটা সিরিয়াল নাম্বার 7। এই 7 নম্বর গরুটার যদি 14 লিটার দুধ কোনো দর্শক বুঝে পায়, কেমন দাম দিতে হবে আপনাকে? এটা দাম দিবে আমি 1,50,000 টাকা। 1,50,000 টাকা দাম চাইছেন? জি। দর্শক আলোচনা করে নিতে পারবে, একটু সুযোগ থাকবে বাবা। তার পাশে আরেকটা গরু আছে, এটার সিরিয়াল নাম্বার 8। এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম জাতের 8 নম্বর সিরিয়ালের সাদা কালো গরু এটা। আর এই গরুটার বয়স? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। কয় নম্বর বাচ্চা? এটা 5 বাচ্চা। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। এখন সঙ্গে কি বাচ্চা আছে? এখন এর বকনা বাচ্চা। এটা এই পাশে এটা লালচে বাচ্চা। হ্যাঁ, এটা জার্সি বাচ্চা আছে সাথে। জার্সি বকনা। হ্যাঁ, এটা জার্সি বকনা বাচ্চা আছে সাথে, অনেক ভালো মানের, দেখাও। হ্যাঁ, বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা। এটা বাচ্চা মাস দেড়েক হবে আর কি, এক দেড় মাস হবে। এখন কতটুকু দুধ আপনি আনার পরে দহন করছেন? এখন আমি পাচ্ছি কোনোদিন 20 পাই, কোনোদিন 21 পাই, এরকমই পাই আর কি। 20-এর নিচে থাকবে না ইনশাআল্লাহ। মানে 20-এর উপরেই থাকবে। 20-এর উপরে থাকবে। কেউ চাইলে এই গরুটা কিনতে পারবে। কিনতে পারবে। আর এখানে এসে দহন করেও দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই 8 নম্বর সিরিয়ালের গরুটা যদি 20 লিটার দুধ এখানে এসে কেউ দহন করে বুঝে পায়, কেমন দাম দিতে হবে আপনাকে? এটার দাম পড়বে 2,75,000। 2,75,000 টাকা এই অবস্থায় দাম চাচ্ছেন। দর্শক দুধ দেখে তার, হ্যাঁ এটা দুধ দেখে তারপরে দরদাম একটু শুধু থাকবে, আমার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, তার পাশে 9 নম্বর যে আরেকটা গরু আছে সাদা কালো, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়াম। এই গরুটার বয়স? এটা 4 দাঁত, 2 দাঁত ছিল, তার 2 দাঁত ভাঙছে। 4 দাঁত। কয় নম্বর বাচ্চা? এটা 5 বাচ্চা। প্রথম বাচ্চা? হ্যাঁ। এখন সঙ্গে কি বাচ্চা? বাচ্চার সার বাচ্চা, বাচ্চাটা ওই যে, হ্যাঁ এই বাচ্চাটাকে একটু ওই মানে পাতলা পায়খানা হয়ে একটু স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে। পাতলা পায়খানা হয়েছিল বাচ্চার জন্য? জন্য ক্ষতিকারক রোগ। হ্যাঁ, রোগ পাতলা পায়খানা, যার কারণে নষ্ট হয়ে যায় এখন এটা। স্বাস্থ্যহানি হয়? হ্যাঁ, এখন ঠিক হয়ে যাবে, এখন ক্রিমি ডোজ দিলে এখন ঠিক হয়ে যাবে। গোটাকে অনেক দুধে করু কথা হচ্ছে, এইটা সকালে 14-15 দুধ আসে, সকালবেলা 14-15 লিটার দুধ দেয়, বিকালবেলা, বিকালে আবার ওই 7 লিটার মতো হয়। 7 লিটার? জি। দুই বেলা 20 লিটার? 20 লিটার। হ্যাঁ, এরকম বেজা দেবে, দিতে পারবে। এগুলা যেগুলো গরু আছে আমার সবই 20-এর মধ্যে, 1 কেজি এদিক ওদিক। হ্যাঁ, আর এগুলো দেখে শুনে তারা নিবে। এই গরুটার দাম চাচ্ছেন কেমন? এই গরুটার দাম 1,75,000 নেব। 1,75,000 টাকা দুধ 20 লিটার দর্শক দহন করে বুঝে তারপর নিতে পারবে। 1 লক্ষ না, 2,75,000? 2,75,000। 2,75,000 20 লিটার দুধ। আচ্ছা, এই পাশে আর একটা সাদা কালো গরু আছে, সাদার অংশটাই বেশি, এটা কোন? এটা হলস্টাইন। হলস্টাইন। জি। এই গরুটার বয়স? এই বয়স এখন দাঁত হয় নাই, ধরে দেখাও গরুটার দাঁতটা একটু দেখাও তো, হয়তো দর্শক বলতে পারে যে না আসলে এটা ফাঁকিবাজি কথা কিনা, দাঁতটা কিন্তু এখনো হয় নাই, এখন আসলে স্বাস্থ্যটা কাবু। হ্যাঁ, এই দেখো দাঁত এখনো হয় নাই, দাঁতে যায় নাই, দাঁতে এখনো যায় নাই, যায় নাই।
মায়ের মতোই কিছু দেখাও চলেন দেখি। এই পাশে একটা কালো করে গরু আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়াম। ফিজিয়ান জি। এই গরুটার বয়স? এটা বয়স 4 দাঁত। 4 দাঁত জি। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা যাচ্ছে। দ্বিতীয় বাচ্চার দিকে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা। এখন কি প্রেগন্যান্ট? এখন প্রেগন্যান্ট 7 মাস। 7 মাসের প্রেগন্যান্ট এখন আছে। 7 মাস প্রেগন্যান্ট। কোন দর্শক চাইলে 7 মাসের প্রেগন্যান্ট চেক দেও নিতে পারবে। এটা চেক দিয়ে তো অবশ্যই নেবে, যখনই 4 মাস পার হবে তখনই তো চেক চলবে। হ্যাঁ হ্যাঁ বুঝ করে নেবে। আচ্ছা এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয়, এগুলা গরুগুলো একবার সেপারেটে দেব বাজার, কোনো দাম দিতে চলবে না, 125,000 টাকা দাম পড়বে। 125,000 7 মাসের প্রেগন্যান্ট একবার চেক করে নেবে। করে নেবে আর বাচ্চাটা সব ঠিক একদম ঠিকঠাক দেখে নেবে। দেখে নেবে তারপরে যদি যা দেখে যদি নাও নেয়, যদি কেউ মোবাইলে নেয় তারপরে তার বাসায় যায়, যদি কোনো সমস্যা হয় ওটা আমার, রিটার্ন পাঠিয়ে দেবে। ওটা আমার, ওটা আপনার তার না, ওটা আমার। আচ্ছা এই পাশে আরেকটা কালো করে গরু আছে, এটা? এটা ফিজিয়াম। ফিজিয়াম হ্যাঁ। এই গরুটার বয়স? এটা বয়স 2 দাঁত হচ্ছে, কেবল 2 দাঁত হচ্ছে। আচ্ছা এটা কি প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা, 7 মাস প্রেগন্যান্ট। 7 মাস প্রেগন্যান্ট চেক দাও। হ্যাঁ চেক দাও, মানে বাচ্চা দেখো পেটে লড়তেছে, এই দেখো, এই যে বিরাট বাচ্চা পেটে, এই দেখো এই যে লড়ছে। চাইলে দর্শক এইভাবে যে বাচ্চা তারা দেখে, হ্যাঁ বাচ্চা, এই যে হাত দিলেই বুঝতে পারবে। হ্যাঁ তো এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম আসবে? এটা 120,000 টাকা। 120,000 টাকা প্রথম বাচ্চা দিবে, প্রেগন্যান্ট গরু 7 মাসের। এগুলা দর্শকের কাছে একটু সারপ্রাইজ, মানে যারা কিছু লোক আছে তারা অল্প টাকা দিয়ে, হ্যাঁ তাদের তো বুঝ, হ্যাঁ এই জন্য এগুলা সব রকম আমি তো বলি থাকি, যখন আমার যে গরুটা যেভাবে কালেকশন থাকে আমি ওইটা ওইভাবেই তাকে দিয়ে থাকি। হ্যাঁ যেভাবে কিনা থাকবে আমি ওইভাবে, যেহেতু আমার লাভের প্রয়োজন এটাই। হ্যাঁ এই পাশে একটা আছে, এটা? এটা হচ্ছে, এটা একটা জার্সি মিস্ট আছে ফিজিয়ামের সাথে। হ্যাঁ এটা দাঁত দাঁত হয় নাই, দাঁত হয় নাই, না না না, প্রেগন্যান্ট 4 মাস, চেক দিয়ে নেবে, চেক দিয়ে নেবে, এই নেবে, চেক দিয়ে কনফার্ম শিওর হয়ে তারপরে নেবে, একবার কনফার্ম হয়ে নেবে। এইটার দাম আসবে কেমন? এইটার দাম পড়বে 115,000 টাকা। 115,000 টাকা দাম চাওয়া, দর্শক আলোচনা করে নিতে পারবে। এই আলোচনা একটু থাকবে, সুযোগ আমার কাছে এটা থাকে, এটা থাকবে। তার পাশে আরো একটি কালো গরু আছে, এটা? এটা ফিজিয়াম বাবা। ফিজিয়াম হ্যাঁ, ফিজিয়াম বাবা। এই গরুটার বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত জি। এটাও কি প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা, এটা 7 মাস 8 মাসে পড়ছে। 8 মাসে প্রেগন্যান্ট বাচ্চা কি লড়ে? বাচ্চাও লড়ে, পালানটাও ছেড়ে দিছে, পালানটাও ছেড়ে দিছে। হ্যাঁ অনেক অনেক, হ্যাঁ একদম সুস্থ সবল আর অনেক স্বাধীন গরু। হ্যাঁ গরুগুলা কান মাথাগুলা দেখাও, চামচুজা গুলা তারা গুণ বিচার করে নিবে নিবে। তো এটার দাম কেমন? এটার দাম পড়বে 125,000 টাকা। 125 দরদামের একটু সুযোগ আছে, একটু থাকবে। আচ্ছা সবশেষে একটা সাদা কালো আছে, এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? এটা দ্বিতীয় বিয়ানে যাচ্ছে। দাঁত কয়টা? দাঁত 6টা। 6টা জি। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। আচ্ছা তো এইটার প্রেগন্যান্টের বয়স কত দিন? এটা 7 মাস পার হয়ে 8 মাসে পড়ছে। 8 মাস, 7 মাস পার হয়ে গেল আর কি। আচ্ছা তো এই গরুটার দাম? এটার দাম 125,000। 125,000 টাকা। মানে এই গরুগুলো একটু সেপারেটে কিনা আছে, সেপারেটে দিতে পারবো গরুগুলো, কিন্তু আসলে দাম দর্শক হয়তো মনে করতে পারে, কিন্তু আসল গরুগুলো কিন্তু অনেক মানসম্মতই আছে, মানসম্মত খারাপ নাই, আমি সেভাবে দিতে পারবো, দাম দিতে পারবো। তো আপনার কাছে বেশ কিছু বকনা আছে, রেডি বকনা আছে, একটা পর্বে এত দেখালে পর্বটা অনেক বড় হয়ে যাবে, সামনের প্রোগ্রামে আবার আপনার বকনাগুলো দর্শকদের দেখানো হবে। বকনাগুলো সামনের পর্বে মানে আগামী দু একদিনের মধ্যেই দেব, আমার যে 50-60টা বকনা আছে, আর জায়গার অভাবে গরুগুলো আমি এখানে উঠাতেও পারিনি, কিছু গরু আমার বাইরেও রয়ে গেছে, এগুলো নিয়ে আসার পরে আপনার বকনাগুলো দর্শকদের দেখানো হবে। এটা দেখাবো আর বকনাগুলো আমি ওইভাবেই দেখাবো যেগুলো আছে সম্পূর্ণগুলো, এখন আজকের মতো এই গাভিগুলাই দিলাম, গাভিগুলাই দেখালাম। বলেন যারা এই গাভিগুলো কিনতে আগ্রহী হবে, ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাদের কি বলবেন, কিভাবে তারা গাভিগুলো কিনতে পারবে? যারা ভিডিও দেখে দিবে মোবাইলে যদি নেয়, ওনাকে যে দুধটা বলবো
ওই দুধটা দোহন করে দিব ওনার বাড়িতে যাও বুঝাই দিবেন বুঝাই দিব সে যদি লোক পাঠাইতে পারে অনেক ভালো সে নিজে এসে দোহন করে হ্যাঁ তারপরে যদি দোয়াতে জন্য লোক নাও পাঠাতে পারে একান্তই যদি সে অনেক বিদেশ থেকে নেয় তাকে আমি তার বাড়িতে যা যে দুধ বলবো ওটুক যদি বুঝে না পায় তো ওই গোটা আমার আপনি যত গাভীর ব্যবসা করেন না যেহেতু আমি গাভীর ব্যবসা করি না হঠাৎ কিনছি গরুগুলো আমার যেভাবে হ্যাঁ এটা আর কি আচ্ছা আর এখানে সব ধরনের ব্যাংক প্রতিনিয়ত গাড়ি ঘোড়া হ্যাঁ এখানে গাড়ি ঘোড়া তো দায়িত্ব আমাদের থাকে বলাই থাকে যে গরু আমাদের পোষানোর দায়িত্বটা আমরা সবসময় বহন করি গাড়ি ঘোড়া আমাদের সম্পূর্ণ পরিচিত গাড়ি যায় দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এদিক দিয়ে কোনো সমস্যা নেই তো ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনি কষ্ট করে কালেকশন করে গরুগুলো দেখানোর জন্য ঠিক আছে বাবা তোমাদেরও কি বলবো তোমারও কষ্ট করে আসো দেখো আবহাওয়া খারাপ এর মধ্যে বৃষ্টি বাদলের মধ্যে আসছো আসলে আবহাওয়া এর মধ্যে কিন্তু এগুলা চলে তারপরেও মানুষ দর্শকদের দেওয়ার জন্য এগুলো দিলাম যে গরুগুলো আমি আসলেও দেখানোর দরকার গরুগুলো আসলেও কতটুকু মানসম্মত দর্শকের লাগবে আমি জানি না কারণ আমার মনের দিক দিয়ে আমি বাস্তায় করে ভালো জাতগুলো ভালো মানগুলো বা বডি পিকচার সব কিছু দেখেই নিয়ে আসছি আমি তাছাড়া কালেকশন করতাম না হ্যাঁ তাদের মতো বাছাই করে নিবে এটাই আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম